ধরে নীলি দরিয়া আমাদের এই গানটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করব আমাদের কক্সবাজারের একটা ব্লগ। যেহেতু আমি কক্সবাজারের মেয়ে, সেজন্য আমি আজকে কক্সবাজারের সমুদ্র সৈকতটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর অবশ্যই আপনারা দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটা করেছে আমার ভাই, আমার ভাইটা হচ্ছে অর্ণব, যাকে আমরা ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ছোট ভাই অর্ণব। আমার ভাইটা একটু পাগল টাইপের, পাগল টাইপের বলতে আবার আপনারা সত্যি সত্যি মনে করবেন না, ও আসলে পাগল একদমই না, ওর মনটা আসলে অনেক সরল। ও আজকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে এই ভিডিওটি। তো কক্সবাজারে গিয়েছিল ঘুরতে। কক্সবাজার আমাদের গ্রাম থেকে বেশি দূরে না, 20 টাকার ভাড়া কক্সবাজার। তো যখন কক্সবাজারে গিয়েছিল সেই ভিডিওটা করে এনেছে, আর সে আমাকে বলেছে দিদি এই ভিডিওটা দাও, আমিও দিয়ে দিয়েছি। আর ও যখন হাঁটছিল তখন কিন্তু এই ভিডিওটা করেছি, কিন্তু আমার আর একটা ছোটো ভাই, তার নাম হচ্ছে হিরু, দুজনে মিলে অনেক সুন্দর একটা ভিডিও করেছে, তাই না ভিউয়ার্স? কক্সবাজার সমুদ্র সৈকতে যাবেন আর পানি ধরবেন না, সেটা কি কখনো হওয়া হয়? অবশ্যই না, কক্সবাজারে গেলে তো অবশ্যই পানি কীরকম, ঠান্ডা নাকি গরম, লবণ বেশি লবণ কম, এরকম তো অবশ্যই আমাদেরকে একটু ছুঁয়ে দেখতে হবে। সেই হিসাবে আমার ছোটো ভাইও কিন্তু একটু পানি ধরতে গিয়েছিল। পানি কিন্তু আমার খুব ভয় লাগে, আমি কিন্তু কক্সবাজারে গেলে পানিতে খুব কমই নামি। অনেকে আবার মনে করবেন আপু কক্সবাজারে যাবো পানিতে নামবেন না, সেটা কি হয়? হ্যাঁ, আসলে আমি পানিতে নামি না, কিন্তু পানির পিছন থেকে আমি পানিতে নামার কারণটা অনুভব করি। আমার ছোটো ভাইটা এখানে আবার নকশা আঁকা শুরু করে দিয়েছে। যারা কক্সবাজারে এখনও পর্যন্ত যাননি, অবশ্যই কক্সবাজারে একবার হলেও ঘুরে আসবেন। সমুদ্র সৈকতটা কিন্তু বিশাল বড়, দীর্ঘতম সমুদ্র সৈকত এমনি কিন্তু বলে নাই। আমি যখন বয়স দিচ্ছি তখন আমার পিচ্ছি মেয়েটা শুধু কালি দুষ্টুমি করতেছে, ওর কাজটাই হচ্ছে সেটা, খালি দুষ্টুমি করা, কালি দুষ্টুমি করা। কক্সবাজারে কিন্তু এখন আরও অনেক কিছু তৈরি হয়েছে, যেমন টিউলিপ পার্ক, মারমেড রিসোর্ট, আপনারা যারা যাননি তারা অবশ্যই ওখানে ঘুরে আসবেন। আমি কিন্তু এখনও যাইনি, তবে অবশ্যই যাওয়ার প্ল্যান আমার আছে, কিছুদিনের মধ্যে আমি যাব। আর যখনই যাব তখন আপনাদেরকে অবশ্যই ব্লগগুলো শেয়ার করব। সে পর্যন্ত আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আমার ছোট ভাইয়ের এডিটিংও অনেক